অনেকক্ষণ পরে আবার চলে এলাম, দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি অনেকটা পরে, কারণ ঘুমিয়ে গেছিলাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা চাকদা, শাড়ি পরে যাচ্ছি না, কারণ বাইরের ওয়েদার ভালো না, শাড়ি পরে আমি ক্যারিও করতে পারবো না। ভাবছি এই কুর্তিটা পরেছি, এর উপরে একটা জ্যাকেট পরে নেওয়া ব্যস হয়ে যাবে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছো, আর রাস্তাটা খুবই বাজে, তো অনেকটাই চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা চাকদা, এটা কিন্তু অষ্টমীর সেকেন্ড পার্ট, সকালের দিকে ওটা আমি শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করবো প্লিজ একবার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন চাকদার দিকে যাব, জানি না কেমন কি ভিড়ভাট্টা হবে, তো খুব বেশি ভিড়ের মধ্যে যাব না, চেষ্টা করব ফাঁকাই ফাঁকাই দেখে চলে আসতে, কারণ অষ্টমী বুঝতেই পারছো ভিড় তো হবেই, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ভিড় তো হওয়ার কথা সেরকম নেই। তাও দেখা যাক কি হয়, এখন না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো ফার্স্ট আমরা যে প্রতিমাটা দর্শন করেছি এটা, এটার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আর ভেতরে ঠাকুরটা মানে খুব সুন্দর করেছিল, দেখো সিম্পলের উপরে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে, আর খুব সুন্দর কালারটাও দিয়েছিল, একদম ভালো লাগছিল দেখতে। তো ভেতরে নামি, কারণ জুতো খুলে নামতে হচ্ছিলো, তো জুতো খুলে নামাটা খুব টাফ হয়ে যাবে, ওই জন্য নামা হয়নি, ও বাইরে থেকে দেখে চলে এসেছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এই হচ্ছে নিচটা, দেখো সবাই জুতো খুলেই যাচ্ছে, সিস্টেমটা বেশ ভালো লেগেছে, পরে জানি না এই সিস্টেমটা ছিল কি না, কিন্তু আমরা যখন যাই তখন ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার চলে যাব সোজা চাকদা, আর রাস্তার দুধারে সব লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে। আমরা চাকদার মধ্যে ঢুকে গেছি বাজারে, তো এটা ফার্স্ট বাজারের যে প্রতিমা হয় ওই সামনে ওটা, তো আমি অনেক জায়গার নাম জানি না কোথায় কি, শুধু তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি যেখানে যেখানে দেখেছি। তো এটা দেখো, এটা হচ্ছে থার্ড নাম্বার প্রতিমা আমাদের, বেশ ভালো লাগে, এখানেও প্রত্যেকবারই আসি, আসা হয় একটু রাত্রি করে আসা হয়, যেহেতু আমার এখন এরকম চলছে প্রেগনেন্ট, যার জন্য আমি সকাল সকাল চেষ্টা করেছি দেখে বেরিয়ে যাওয়ার জন্য, তবুও কষ্ট হচ্ছিল, তাও দেখেছি যে দেখবো না বলে লাস্টে আবার মন ঠিক করে গেছি। আর এই প্যান্ডেলটা দেখো, এটা খুব সুন্দর করেছে, চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এদিকে সিনারিও করেছে খুব সুন্দর, বেশ একটা থিম করেছে, জল টল পড়ার এরম ব্যাপার। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চারিদিকে ফুল দিয়েছে, এত সুন্দর লাগছে ফুল দেওয়ার পরে, মানে একটা অন্য রকম লুক চলে এসেছে প্যান্ডেলটার মধ্যে, আর প্রতিমাটা বেশ অন্য, ইউনিক, অন্য যেসব প্রতিমাগুলো দেখি মাটির বেশ ভালো, এটাও বেশ একটা অন্য স্টাইলের দেখলাম, সাদার ওপরে শাড়ি টাড়ি পরানো, এটাও মাটির যদিও তবুও বেশ ইউনিক স্টাইলের, দেখো কত সুন্দর লাগছে। তো এবার চলো তোমাদের ভেতরে নিয়ে যাই, বলছিলাম না খুব সুন্দর একটা থিম করেছে। তো দেখো, এই দেখো হাতের বেশ আলপনা দিয়ে আঁকিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে দুটো পুতুল বসানো আছে রান্না করার একটা ব্যাপার, আর সামনেই হচ্ছে জল পড়ছে, কী সুন্দর শিবের ইয়ে করা আছে, ওখান দিয়ে জল টল পড়ছে, বেশ থিমটা বেশ ভালো করেছে। ওইদিকে ঘাস যেটা হয় ধান লাগানো, বাছুর, তারপরে একজন আছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে ওইখানে অন্ধকার, যার জন্য জল পড়াটা হয়তো বোঝা যাবে না, কিন্তু জল পড়ার ইয়েটাও খুব সুন্দর ছিল। আর আমি অনেক জায়গায় মিউট করে দিয়েছি, এই কারণে বুঝতেই পারছো চারিদিকে গান বাজনা হচ্ছে, কপিরাইট ক্লেম চলে আসবে, তো কিছু কিছু জায়গায় খোলা আছে মিউট, আর কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, এই যে চারিদিকে লাইট দেওয়া, দেখো কত সুন্দর লাগছে, আর এখনও কিন্তু ফাঁকা, বেশ ফাঁকা, মানে গাড়ি টাড়ি যেতে দিচ্ছে। আর এইটা একটা ডাইনোসরের থিম করেছে, প্রতিমাটা ছোট্টর উপরে রেখেছে ডাইনোসর এই সব টাইপের, দেখো এই সব, ওই দেখো ডাইনোসরটা নড়ছে কী সুন্দর, ওপরে একটা কি পাখি করেছে সাদা রঙের, এই দেখো দিয়ে এবার হ্যাঁ ওড়ে যেগুলো সেগুলো। আর এই দেখো প্রতিমাটা খুব সুন্দর, এখানে একটা মাটির প্রতিমা আছে, তো এখান থেকে বেরিয়ে গেছি, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, মানে কানে আর নিয়ে যাচ্ছিলো না,
তো এবার আমরা চলে যাব আর একটা মণ্ডপে, এটাও বেশ খুব সুন্দর করেছে, সোনালির ওপরে বেশ দেখে চোখ পুরো ঝলসে যাচ্ছে, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, খুব ভালো লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এই দেখো, সোনালি কালারের ওপরে সাদার সঙ্গে সোনালি কালার আছে, খুব সুন্দর করেছে, ভেতরটাও খুব সুন্দর, মানে এখনো পর্যন্ত ফাঁকা, কোনো লাইন দেওয়া হয়নি, বেশ গেছি ফাঁকায় ফাঁকায় দেখে চলে এসেছি, খুব বেশিক্ষণ হয় না, আমরা ছটার সময় পৌঁছে গেছি, 1 ঘন্টা দেখেছি, তারপরে যখন ব্যাক আসি 7:30টার দিকে রিটার্ন আসি, তখন কিন্তু ভীষণ ভিড়, মানে বাইক নিয়ে আসা যাচ্ছে না, এতটা ভিড় হয়ে গেছে, আর অনেক জায়গায় তো বাইক নিয়ে যেতেও দিচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে। তো আমরা ভালোই বেশ ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি সকাল সকাল, আর আমরা যখন আসি তখন কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে যাচ্ছিল। এই দেখো ভেতরটা, দেখো পুরো কড়ি দিয়ে সাজিয়েছে ভেতরটা, কড়ি দিয়ে, যে কড়িগুলো হয় আমরা খেলি বা কাজে লাগে বিয়ে টিয়েতে, সেই সব কড়ি দিয়ে করেছে, খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের দেখো কেমন লাগে। আর ঝাড়বাতিটা ভীষণ বড়, যতটা চারকোনাটি ওটা দেখছো ঠিক তত বড়ই, খুব বড় ঝাড়বাতি, আর হচ্ছে দেখো কড়ি দিয়ে করেছে, তোমাদের ক্লোজ দিয়ে দেখাচ্ছি, এই দেখো কাজটা দেখো, জাস্ট এত সুন্দর নিখুঁত কাজ করেছে, দেখতেই খুব সুন্দর লাগছে, আর কালার কম্বিনেশনটা এত সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। এখানেও তাই ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি, পরে যখন আমরা ব্যাক আসছিলাম তখন দেখি যে লাইন পড়ে গেছে, এত লাইন হয়ে গেছে, তো এই একটা দেখো লাইট, এইগুলোই বেশি সুন্দর লাগে আমার আবার দেখতে, খুব সুন্দর করেছে। তো এবার লাস্ট যেটা দেখেছি, এখানে একটা মেলা হয়, বেশ প্রত্যেকবারই হয় মেলা করেছে, আর প্যান্ডেলটা তো অপরূপ সুন্দর করেছে, ওই দেখো দেখাচ্ছি আমি ক্লোজ দিয়ে কাছে গিয়ে, দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই মেলায় কি নেই, সব কিছু আছে, সব কিছু, বাচ্চারা জাম্পিং করছে, খেলছে, তারপরে দোল্লায় চেপেছে, আর বড় দেখো, এই দেখো নাকর দোল্লা, ওটাকে কারেন্টের মনে হয় বলে, তো আমি তো ছেড়ে দিয়েছি, কোন ছোটবেলায় চাপা, আমি চাপতেও পারি না এখন আর। আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, এখানেও তাই খুব মানুষ, মানে ভালোই ভিড়, মানে 6:30 7টা তখন হয়তো বাজে, ভীষণ ভিড়, ভীষণ ভিড় দেখে হয়তো বুঝতেই পারছো, আর প্যান্ডেলের মধ্যে অত ভিড় নেই, প্যান্ডেলের মধ্যে ফাঁকাই রয়েছে, যা ভিড় এই মেলার কাছেই আছে ভিড়, বেশ আমরা ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই প্যান্ডেলটা যেটা বলছিলাম না, মেলা হয়েছে মাঠের মধ্যে, তো এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলের মধ্যে কত সুন্দর কাজ, একদম খুব সুন্দর কাজ করেছে, আমার মনে হয় এগুলো শোলার ওপরে গোল্ডেন কালারের কিছু দিয়ে রং করা আছে, আমার মনে হচ্ছে, আমি জানি না ভুল বললাম কি ঠিক বললাম, তবে ভেতরটা দেখো কত সুন্দর লাগছে, আর আমি খুব আস্তে আস্তে ভিডিও করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কাজগুলো দেখো আর কতটা সুন্দর লাগছে। এই দেখো আমার মনে হচ্ছে এটা শোলার ওপরে গোল্ডেন কালারের রং দিয়ে কাজ করেছে। তো ওই ওখান থেকে বেরিয়ে এই দোকানে এসেছি, কিছু ঝুড়ি কিনেছি, বেশ ভালো লাগছিলো ঝুড়িগুলো, আর এগুলো 15 15 টাকাও আছে, বেশি দামেরও আছে, সব রকম মিক্সড দোকানটা, তো এখান থেকে 2-3টে মতো ঝুড়ি কেনা হয়েছে, সেটা আর বাড়ি কেউ নিয়েছে কিছু। আর এখানকার চুড়িমালাগুলো দেখো কত সুন্দর লাগছে, হেয়ার ব্যান্ড রয়েছে, কানের রয়েছে, সব নিত্য নতুন, এখন যেগুলো ট্রেন্ডিং চলছে ওই আর কি, সেগুলো বেশ ভালো লাগছিলো। আর খুব ভিড় মেলায়, এই দোকানটা দেখছো, এটা 15 টাকার দোকান, হরেক মাল 15 টাকা। তো এখানে ফুচকা খেয়েছি, ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছি, আমার বর ফল কিনতে গেছে ওখানে।
ভিভো, অপো, রিয়েলমি, রেডমি, পোকো, নোকিয়া সমস্ত ফোন। আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। 7:30 বাজে, খুব একটা রাত্রি করলাম না, কারণ মেঘের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর এখন খুব ভিড় হয়ে গেছে, আমরা যখন গেছিলাম তখন অত ভিড় ছিল না, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি কিন্তু 2-4 ফোঁটা করে পড়তে শুরু করে দিয়েছে, তো আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসার। আর আস্তে আস্তে দেখো, এই একটা প্যান্ডেল আর সামনে একটা প্যান্ডেল পড়েছে, জাস্ট এইভাবে দেখেছি, নামার হয়নি গাড়ি থেকে। আর এই দেখো একটা, এটা নেমে যে যাব আর ইচ্ছে করছিলো না, কারণ বৃষ্টি পড়ছিলো, তো এখানে দাঁড়িয়ে একটু প্যান্ডেলটা দেখেছি, দেখে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ফাঁকা আছে, জানি না কতক্ষণ ফাঁকা থাকবে। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর রাস্তার ধারে এই লাইটগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো বাড়ি গিয়ে তারপরে একবারে কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8:57। দেখো দেখো বুঝতে পারবে কি না জানি না, 8:57 বাজে, বাড়ি জাস্ট এসেছি, 5-10 মিনিট হয়েছে। জামা চেঞ্জ করেছি আর সব জুয়েলারিগুলো খুলেছি, এখন মুখে হালকা একটু মেকআপ করা আছে, সেগুলো রিমুভ করব, তারপরে ফ্রেশ হয়ে হেয়ার স্টাইলটা খুলে ফেলবো, দিয়ে শুয়ে পড়ব। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। অনেকদিন পর গেলাম চাকদায়, আর ফার্স্ট টাইম প্রেগনেন্সির পরে ফার্স্ট টাইম সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়ি পরে যাওয়ার ক্ষমতা ছিল না, আর বৃষ্টি হচ্ছিলো যেহেতু, ওই জন্য শাড়ি পরার তো প্রশ্নই আসে না, ওই জন্য জামা পরেই গেছিলাম। তো ভিডিওটা আমি আজকে এ পর্যন্ত রাখবো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি অনেক মাস পরে ব্যাক এসেছি, তো তোমাদের সঙ্গে আজকের মতো এখানে দেখা, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।